খিদিরপুর বিকে রোডের বাসিন্দা এগারো বছরের আয়ান খান নিখোঁজ ১৭ দিন ধরে। নাবালক নিখোঁজের পরেই ওয়াটগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছিল পরিবারের সদস্যরা, তবে তাতেও মেলেনি সুরাহা। পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, পুলিশকে জানালে পুলিশের দাবি নিজেরাই খুঁজে নাও, এলাকায় চারিদিকে সিসিটিভি থাকার পরেও কোনো উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে না পুলিশ। অভিযোগ স্থানীয়দের, কিছু করছে না, ওই খালি বলছে দেখছি খুঁজছি, তোমরা খোঁজো, তা আমরা তো খুঁজেই যাচ্ছি রাত দিন করে, সারা দিন থানায় যাচ্ছে, পাঁচ ছবার স্যার ডাকছে, ডেকে বসিয়ে রাখছে, ফোন করছি তুলছে না স্যার, আসছে না, কথা বলছে না, এদিকে গিয়ে খোঁজুন, ওদিকে গিয়ে খোঁজুন, সব জায়গায় যাচ্ছে। আমরা তো গরিব মানুষ, বস্তি বাড়ি থাকি, আমরা থানায় যদি ১৫,০০০ ২০,০০০ খাওয়াতাম তাহলে পুলিশ তাড়াতাড়ি কাজ করতো, আমরা পয়সাও খাওয়াতে পারছি না, তাড়াতাড়ি কাজও করছে না। কারণ পুলিশকে তো আমরা বলছি ওখানে ৪-৪টে সিসি ক্যামেরা আছে, তাবিজ কোনো চেক করলো না, আমরা কালকে জোর দেখাতে বললো আজকে ৪:৩০ সময় সিসি ক্যামেরা চেক করবো, কেন আমাদের বাচ্চা কি আমাদের ইয়ে আছে যে আমরাই খুঁজবো? আর পুলিশরা কি পায়ের উপরে পা তুলে বসে থাকবে? এটা পুলিশকে এমনি চাপ দিতে হবে যে পুলিশ, পরশু দিন আমরা বলেছি এমনি পুলিশকে যে আমরা ওখানে একটা বাচ্চার খোঁজ পেয়েছি, পুলিশ কি বললো যে তোমরা যাও, যে আমাকে দেখলে আমাকে ফোন করবে, আমি যাব। এটা কি পুলিশের কাজ না, এটা আমাদের কাজ। আইনে নিখোঁজে পরিবারের সন্দেহ দিলীপ নামে এক ব্যক্তির বিরুদ্ধে, আইনে নিখোঁজের পর থেকে পাওয়া যাচ্ছে না তাকেও। আইনের পরিবারের দাবি, দিলীপ বলে ওই ব্যক্তি আইনকে কিডন্যাপ করে বিক্রি করে দিতে পারে। ওখানটায় একটা মানে এখানকার বাচ্চা ওখানে গেছে ভিক চাইতে, তো ওখানে দেখেছে, এখানকার পোস্টার দেখে ওখানে গিয়ে বলছে এই বাচ্চা তোর তো বাড়ি ওখানে, একটা দিলীপ বলে লোক রয়েছে ওখানে, ম্যাক্সিমাম লোক বলছে যে হ্যাঁ এই বাচ্চাটার সাথে, এই দিলীপের সাথে এই বাচ্চাটা ছিল। আপনারা মনে করছেন যে কিউবা কারাতে কি? হ্যাঁ, আমার মনে হচ্ছে ওই দিলীপই নিয়েছে, দিলীপের উপরে একটু আপনারা জোর দিন। তবে দিলীপের নাম পুলিশে জানিয়েও মেলেনি কোনো সুরা। অভিযোগ পরিবারে, একটা ছেলের ওপর ছিল, ওকে তুলে দিলাম, আমরাই তুললাম ৫টার সময় ভোরবেলা গিয়ে, আমরাই ফোন করে বাবুকে ডাকলাম যে বাবু দেখুন এই ছেলেটা এদিকে আছে, ওকে তুলে দিলাম, তোকে একদিন রেখে ছেড়ে দিল। আমরা তাও বলেছি ওকে ভালো করে জিজ্ঞেস করুন, বলে কি গাছে লটকে দেবো না কি, পুলিশ অমনি করে জবাব দিল। কাগজ দিয়েছে কোনো খবর? এই যে যার নাম আপনারা বলছিলেন দিলীপ যে করতে পারে, তার কথা পুলিশ কি জানিয়েছে? হ্যাঁ, সব জানানো হয়েছে, ওই খুঁজছে খালি, জানা গেছে চৌঠা জুন আয়ান বাড়ি থেকে খেলতে যাব বলে বেরিয়েছিল, তারপরে আর ফেরেনি বাড়ি, পুলিশের কাছে অভিযোগ করে ফল না মেলায়। পরিবারের লোকজন তাদের নিজেদের ছেলেকে খুঁজতে বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন, তাদের পুলিশের উপর আর ভরসা নেই, তাই দিকে দিকে নিজেরাই পোস্টার লাগাচ্ছেন আয়ান খান নিখোঁজের। তবে এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। সাধারণ মানুষ যদি পুলিশের সাহায্য না পায় তাহলে নিজেদের অসুবিধায় এবার কার দ্বারস্থ হবেন তারা, প্রশ্নটা থেকেই যাচ্ছে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।